আসুন জেনে নিই কিভাবে তাৎক্ষণিক পিরিয়ডের ব্যথা কমাবেন এক পানি দিনে অন্তত ছয় থেকে সাত গ্লাস পানি পান করুন যা ব্যথা উপশমে সাহায্য করবে দুই চা দিনে দুই থেকে তিন কাপ আদা চা খেতে পারেন এতে তাৎক্ষণিক ব্যথা উপশম করবে তিন আদা আদা টুকরো করে বা ছেঁচে একমগ পানিতে কিছুক্ষণ গরম করে লেবুর রসে মধু দিয়ে খেতে পারেন চার দারুচিনি দারুচিনি চিবিয়ে বা এর পাউডার গরম দুধে মিশিয়ে খেতে পারেন পাঁচ পেটে তাপ দিন পেটে তাপ দেওয়ার অনেক পদ্ধতি রয়েছে যেমন ওয়াটার হিটার ওয়াটার হিটারে গরম পানি ঢুকিয়ে তাপ পেটে চেপে রাখুন সুতি কাপড় সুতি কাপড়ে চাল বেঁধে ওভেনে গরম করে নিয়ে পেটে ধরুন এতে দারুণ উপকৃত হবেন অথবা বোতলে গরম পানি ঢুকিয়েও তাপ দিতে পারেন ছয় ব্যায়াম পেটের হালকা ব্যায়ামও করে নিতে পারেন যা আপনার পেশিকে শিথিল করবে আট গরম পানি ব্যবহার পিরিয়ডকালীন সময়ে বাথরুম ব্যবহারে গরম পানি দারুণ উপকারী সুপ্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন জিএম নিউজ চ্যানেলে